একসময়কার ঐতিহ্যবাহী ভেস্পা স্কুটি মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে। তবে একটি দুটি নয়, প্রায় 150 স্কুটি প্রেমী একসঙ্গে। 60-এর দশকের জনপ্রিয় এই বাইক দেখতে পুরানো মনে হলেও এখনো যেন যৌবনা। শুক্রবার দিনভর গাজীপুরের কালিয়াকৈরে রাঙামাটি ওয়াটার রিসোর্টে ভেস্পা প্রেমীদের নিয়ে 1 দশক পূর্তিতে এই আয়োজন করে অনলাইন ভিত্তিক গ্রুপ ভেস্পা ক্লাব অব বাংলাদেশ। সারা দেশে ভেস্পার প্রতীকী ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ বলে জানান সংগঠনটির সদস্যরা। এই ভেস্পা এটা পুরান ঢাকার একটা ঐতিহ্য, এটা ধরে রাখার জন্য সাময়িক একটা ক্লাব থেকে আমরা সফরে বেরিয়েছি। এখানে যারা যে ভেস্পা গুলো দেখতে পাচ্ছেন, এখানে সবগুলোই হচ্ছে কোনটার বয়স আছে 40 বছর, কোনটা 50 বছর, কোনটা 45 বছর। আমার মামাও ভেস্পা চালাতো, তখন আমার বয়স 4-5 হবে, তখন থেকে আমি ভেস্পার পিছনে বসতে বসতে ভেস্পার প্রতি আমার ভালোবাসা। ভেস্পা হচ্ছে আমাদের ভালোবাসার একটা জায়গা, আমরা সবাই ভেস্পা ভালোবাসি, তাই ভেস্পা নিয়ে কোনো অনুষ্ঠান হলে আমরা সবাই একসাথ হই। যেমন আমি চিরং থেকে এসেছি, আমার বাপ চাচারা এবং আমার পরিচিত লোকজন যারা আছে তারা ভেস্পা চালাতো, সেটা দেখে দেখে কিন্তু এটার প্রতি ভালোবাসাটা সৃষ্টি। ইতালির বিখ্যাত গাড়ি নির্মাণ কোম্পানি পিয়াজো 1946 সালে সর্বপ্রথম এই বাইক তৈরি করেন। এরপর সমগ্র বিশ্বে এই স্কুটি জনপ্রিয়তা লাভ করে। ইঞ্জিনের শব্দ শুনলে মনে হয় মেজাজ হারিয়ে যেন কোনো বোলতা উড়াউড়ি করছে। বোলতাকে ইতালির ভাষায় বলা হয় ভেস্পা, আর সে নামেই নামকরণ করা হয় এই যানটির। ভেস্পা তো মূলত প্রবীণরা চালাতেন, সেই সুবাদে তরুণদের মধ্যে তেমন কোন জনপ্রিয়তা ছিল না, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ভেস্পাকে তরুণদের মধ্যে জনপ্রিয় করে তোলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হলেও এই বাইক বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করে 60-এর দশকে। সে সময় বিশ্বে প্রায় 10 লাখ বাইক বিক্রি হয়। বর্তমানে সারা দেশে নতুন পুরাতন মিলিয়ে প্রায় 15,000 ভেস্পা বাইক রয়েছে। সময় সংবাদ, গাজীপুর।